প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজ আমি এসেছি বগুড়া জেলার সুকনপুকুর রেলওয়ে স্টেশনে আপনাদের দেখাতে। এটা বাংলাদেশের রাজশাহী বিভাগের বগুড়া জেলার গাবতলী থানায় অবস্থিত। শুরুতে স্টেশন সম্পর্কে আপনাদের দেখাবো সুকনপুকুর পোস্ট অফিস, যেটা অযত্ন অবহেলায় পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে কত করুণ অবস্থা। পোস্ট অফিসটা দেখলে কান্না চলে আসবে। কর্তৃপক্ষের কাছে দাবি জানাবো দ্রুত যেন পোস্ট অফিসটার পুনর্নির্মাণ করা হয়। সুকনপুর হাফেজিয়া মাদ্রাসা আপনারা দেখতে পাচ্ছেন, মাদ্রাসার মসজিদ। দীর্ঘদিন ধরে মসজিদটি চলে রয়েছে, অসংখ্য লোকজন এখানে নামাজ পড়ে, মাদ্রাসায় ছাত্ররা। এখানে পুকুর, সুন্দর একটা পুকুর রয়েছে, এর সঙ্গে অনেক ইতিহাস জড়িত রয়েছে। পাশেই বট গাছ আছে, আপনার যেটা কিছুক্ষণ আগে ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন। অনেকের জানা মতে 200 বছরের অধিক এই বট গাছের বয়স। সে বট গাছটি কালের সাক্ষী হয়ে রয়েছে। এছাড়াও সুকনপুকুর যদিও এটা একটা বন্দর, নবগঠিত ইউনিয়ন কিছুদিন আগে হয়েছে, কিন্তু বর্তমানে অনেক উন্নতি হয়েছে। এখানে বেশ কিছু ব্যাংক রয়েছে, বিভিন্ন এনজিওর অফিস রয়েছে। ঐতিহ্যবাহী সুকনপুর হাট, যেটা এখন আর তেমন চলে না, পার্শ্ববর্তী সৈয়দ আহমেদ কলেজ হাট হওয়ার কারণে ঐতিহ্যবাহী হাটটাও বন্ধের পথে, যদিও বাজার হিসেবে মোটামুটি অনেক ভালো চলে। প্রিয় ভিউয়ার্স, কিছুক্ষণ আমরা অপেক্ষা করছি যে একটা ট্রেনের জন্য, যে এখানে একটা ট্রেন চলে আসবে, কাঙ্ক্ষিত সেই ট্রেনটি আপনারা দেখতে পাবেন। যদিও এক্সপ্রেস এখানে যদি থামতো তবে আমাদের মনের আশাটা পূর্ণ হতো। প্রিয় ভিউয়ার্স, কথা বেশি বাড়ানোর সুযোগ নেই। আগামী দিনে সুকনপুকুরকে নিয়ে আরও ভালো ভিডিও তৈরি করার চেষ্টা করবো। আশেপাশে যে স্কুল কলেজ মাদ্রাসা রয়েছে এগুলো নিয়েও আগামী দিনে আপনাদের দেখানোর চেষ্টা করব। আজকে এ পর্যন্তই আমাকে শেষ করতে হচ্ছে। ভালো থাকবেন প্রিয় সুকনপুকুরবাসী, এবং আমার চ্যানেলটা যাদের ভালো লাগবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত লাইক করার চেষ্টা করবেন, আরও ভালো ভিডিও দেখানোর চেষ্টা করবেন। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।